আজ বুধবার এগারোই আশ্বিন দু সালের আঠাশে সেপ্টেম্বর বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন এটি কিন্তু ইন জেনারেল ডেলিপ্রেডিকশান মাত্র যাদের চন্দ্র রাশি বৃষ তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে মুখে একটি প্রাণুচ্ছ্বল প্রাণবন্ত হাসি আজ রাখুন দেখবেন এটি বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় বর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে কোয়ালিটি পাসের মধ্য দিয়ে এই দিনটি অতিবাহিত হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তাদের তরফ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস আজ আপনারা রাখতেই পারেন আইনি কোনো পরামর্শ নেওয়ার জন্য আইনজীবীদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে দিনটি অতুলনীয় আজ অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নিজের অর্থ কোথায় ব্যয় করছেন সে বিষয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিন তা নাহলে আসন্ন সময় আর্থিক সংকট অনুভব কিন্তু হতেই পারে বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনা বা নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ্র জনসংযোগ বৃদ্ধি করার আগে মাস কমিউনিকেশান স্কিলকে আরও আপগ্রেড করবার প্রয়োজন শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের সম্পর্কের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ ঘটতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বুধবার তে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নমা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন